মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। কালীপুজোর বিশেষ দিনে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানাপাড়া শ্রী শ্যামাপুজো কমিটির উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরুষরা 6 কিলোমিটার এবং মহিলারা 3 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মঙ্গলবার সকালে দৌলতাবাদের 14 মাইল থেকে পুরুষরা এবং 6ঘুরি থেকে থানার মোড় পর্যন্ত মহিলারা এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয় এবং গন্তব্য স্থল পর্যন্ত অতিক্রমকারী প্রতিযোগীদের সকলকে সার্টিফিকেট প্রদান করা হয় থানাপাড়া পুজো কমিটির পক্ষ থেকে। আমাদের দৌলতাবাদ থানার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই শ্যামাপূজা হয়ে আসছে। আমরা এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে অংশগ্রহণ করি এবং খুব আনন্দ পাই। সেই রকমই বেশ কিছুদিন ধরে আমাদের একটা থানার ঐতিহ্য যে শ্যামাপূজার প্রারম্ভেই আমাদের এই ছেলে মেয়েদের নিয়ে রোড রেস হয়, আবৃত্তি প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, কুইজ, তারপরে লোকাল শিল্পীদের নিয়ে সঙ্গীত পরিবেশন করা হয়, বহু লোকের সমাগম হয় এবং সব মানুষ আনন্দ পায়। পাশাপাশি পুজো উপলক্ষে দুপুরে বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নরনারায়ণ সেবা এবং যাত্রাপালা একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে কালী পুজো উদযাপনে মাতবেন এলাকাবাসীরা। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।